আচ্ছা দেখ, আজকে আমরা পড়বো লেসন 5, প্রিন্সেস সেপ্টেম্বর, ডাব্লু সামারসেট মগহামের লেখা, অর্থাৎ উইলিয়াম সামারসেট মগহামের লেখা প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর। দেখ, আমরা লেটস রিড থেকে পড়ি। প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ শিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি। বলছে শিয়াম রাজার কন্যা প্রিন্সেস সেপ্টেম্বর ছিল খুব অসুখী। প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ শিয়াম, রাজা শিয়ামের কন্যা, ডটার মানে মেয়ে, ওয়াজ ভেরি আনহ্যাপি, ছিল খুব অসুখী। শি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম। আচ্ছা, শি ওয়াজ উইপিং, উইপ মানে কি কাদা, কান্না করা, সে কান্না করছিল, অ্যালোন মানে একা একা, ওয়ান ডে একদিন, ইন হার ওন রুম তার নিজের রুমেই, একদিন একা একা সে তার নিজের রুমে কান্না করছিল। হোয়েন শি স, যখন সে দেখেছিল, এ লিটিল বার্ড হোপ ইন, একটা ছোট্ট পাখি লাফিয়ে তার ঘরের ভেতরে প্রবেশ করেছে। হোপ মানে হচ্ছে লাফানো, হোপ ইন লাফিয়ে তার ঘরের ভেতরে প্রবেশ করেছে। দেন দ্য লিটিল বার্ড বিগেন টু সিং, তারপরে ওই ছোট্ট পাখিটা গান গাইতে শুরু করেছিল। হি স্যাং এ বিউটিফুল সং, সে একটা খুব সুন্দর গান গেয়েছিল। অল অ্যাবাউট দ্য লেক, কি নিয়ে গেছিল, লেক সম্পর্কে, হ্রদ, লেক মানে কি হ্রদ, হ্রদের সম্পর্কে সে একটা গান গেয়েছিল। ইন দ্য কিংস গার্ডেন, যেটা রাজার বাগানে, যেই লেকটা ছিল রাজার বাগানে। অ্যান্ড দ্য উইলো ট্রিজ, এবং উইলো গাছকে নিয়েও সে গান গেয়েছিল। রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, যে গাছের রিফ্লেক্টেড মানে ছায়াটা পড়েছে ওই হ্রদটার ওপরে, বুঝে গেল। অর্থাৎ সে রাজার বাগানের উইলো গাছ, উইলো গাছের ছায়া এসে হ্রদের ওপর পড়েছে, সেই ছায়া, গাছ, হ্রদ, এই সমস্ত কিছু নিয়ে ওই পাখিটা গান গাইছিল। আচ্ছা, তারপরে হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন তার গান গাওয়া শেষ হয়ে গেল, দ্য প্রিন্সেস, রাজকুমারী, ওয়াজ নট ক্রাইং এনিমোর, রাজকুমারী কিন্তু আর কান্না করছিল না। যখন তার গান গাওয়া শেষ হয়ে গেল, রাজকুমারী তখন আর কাঁদছিল না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, এটা একটা খুব ভালো, খুব সুন্দর গান ছিল। শি সেইড, সে বলল, কে বলল, রাজকুমারীটা বলল যে তোমার গানটা খুব সুন্দর ছিল। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেইড দ্য লিটিল বার্ড, তখন ছোট পাখিটা কি বলল, যে উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি আমাকে তোমার সঙ্গে রাখবে। হ্যাঁ, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি চাও আমাকে তোমার সঙ্গে রাখতে, ছোট্ট পাখিটা বলল। আচ্ছা, এই প্রথম প্যারায় কারা অসুবিধা, প্রথম প্যারায় অসুবিধা, পরের প্যারা। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড, ক্ল্যাপ মানে কি হাততালে দেওয়া, প্রিন্সেস সেপ্টেম্বর হাততালে দিল উইথ ডিলাইট, ডিলাইট মানে কি হাততালি দেওয়া, ক্ল্যাপড করা, উইথ ডিলাইট, ডিলাইট মানে হচ্ছে আনন্দ, আনন্দে হাততালি দিল। দেন দ্য লিটিল বার্ড হোপড অন টু দ্য এন্ড অব দ্য বেড, তারপর ছোট্ট পাখিটা লাফিয়ে গেল কোথায়, টু দ্য এন্ড অব দ্য বেড, ওই বিছানার শেষ প্রান্তের দিকে। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং গান গাইল তাকে ঘুম পাড়ানোর জন্য, রাজকুমারীকে ঘুম পাড়ানোর জন্য গান গাইল। হোয়েন শি অ্যাওয়েক দ্য নেক্সট ডে, যখন সে পরের দিন জেগে উঠেছিল, অ্যাওয়েক মানে কি জেগে ওঠা, পরের দিন যখন সে জেগে উঠেছিল, দ্য লিটিল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ওই ছোট্ট পাখিটা তখনও সেখানেই বসেছিল। অ্যান্ড অ্যাজ শি ওপেন্ড হার আইজ, আর তারপর যখন রাজকুমারী তার চোখটাকে খুলেছিল, হি সেইড গুড মর্নিং, তখন পাখিটা কী বলল, গুড মর্নিং বলল, মানে রাজকুমারী যখনই চোখ খুলল তখনই পাখিটা গুড মর্নিং বলেছিল। এই পাখিটা কথা বলতে পারে, গানও করতে পারে। আচ্ছা, তারপরে শি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড। আচ্ছা, তখন রাজকুমারী কী করলো, তার ডান হাতের প্রথম আঙুলটা এইভাবে বাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, সো দ্যাট, যাতে করে ইট সার্ভড অ্যাজ এ পার্চ, যাতে করে এটা এসে বসতে পারে,
কোথায়? সার্ভড অ্যাজ এ পার্চ, এই পার্চ মানে কি? ওয়ার্ড নেক্সটে কি দিয়েছে? পার্চ মানে টু সিট অর স্ট্যান্ড অন সামথিং, মানে কোনো কিছুর ওপরে বসা বা দাঁড়ানো। অর্থাৎ সে আঙুলটাকে এমনভাবে বাড়িয়ে দিয়েছিল যাতে পাখিটা এসে তার আঙুলের মধ্যে বসতে পারে। আচ্ছা, এইটুখানির মধ্যে কার অসুবিধা? প্যাচ মানে বললাম মানে এমনভাবে রাখা যাতে তার ওপরে কেউ বসতে পারে বা দাঁড়াতে পারে। ঠিক আছে, স্যার মানে বিতরণ করা, কিন্তু এখানে তো বিতরণ করা হবে না, এখানে ওই তার হাতটা রেখেছিল। আচ্ছা, পরে প্যারা, দ্য লিটিল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, ছোট্ট পাখিটা উড়ে গেল অ্যান্ড স্যাট অন ইট, এবং তার ওপরে বসলো, কার ওপরে? ওই আঙুলটার ওপরে বসলো। দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, তারপরে সে প্যালেসে গেল। প্যালেস মানে কি? রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের এদিক ওদিক সব জায়গায় গেল। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন, এবং ওই রাজপ্রাসাদে আরও যে সমস্ত রাজকুমারীরা ছিল তাদের সবাইকে ডাকলো, মানে সবার ঘুম ভাঙালো। ইন টার্ন, ইন টার্ন মানে কি? একের পর এক, হ্যাঁ, একের পর এক পালা করে করে, একজন একজন করে করে সবাইকে ডেকে ঘুম থেকে ওঠালো বা গান গেয়ে ঘুম ভাঙালো। আচ্ছা, অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটিল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং। আচ্ছা, অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস, এবং প্রত্যেকটা প্রিন্সেসের জন্য, প্রত্যেকটা রাজকুমারীর জন্য, দ্য লিটিল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, ছোট্ট পাখিটা আলাদা আলাদা গান গাইলো। মানে প্রত্যেকটা রাজকুমারীর ঘরে গিয়ে ছোট্ট পাখিটা আলাদা আলাদা গান গাইলো। পরের প্যারা, দ্য আদার প্রিন্সেস অয়ার জেলাস, অন্যান্য যে রাজকুমারীরা ছিল, মানে এই প্রিন্সেস সেপ্টেম্বর বাদ দিয়ে অন্যান্য রাজকুমারীরা একটু জেলাস ফিল করলো। জেলাস মানে কি? হিংসা, একটু হিংসা ফিল করলো। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং তারা সবাই মিলে এই প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরে আসলো। ওয়েল মাই ডিয়ার, ওই যাই হোক আমার প্রিয়, মানে আমার প্রিয় বোন, এরকম বললো। দে সেইড, তারা বলল, ইয়োর লিটিল বার্ড ফ্লাইজ ইন, তোমার ছোট্ট পাখিটা উড়ে যায়, ইন অ্যান্ড আউট মানে উড়ে ঘরে আসে আবার বাইরে উড়ে চলে যায়, জাস্ট অ্যাজ হি লাইকস মানে তার ইচ্ছে মতো। তোমার ছোট্ট পাখিটা তার নিজের ইচ্ছে মতো কখনো উড়ে সেই বাইরে চলে যায়, আবার উড়ে ঘরে আসে। দে লুকড রাউন্ড দ্য রুম, হ্যাঁ, তারা ঘরের এদিক ওদিক চারপাশে তাকালো, ঘরের চারপাশটায় তাকালো। দে লুকড, লুক মানে কি? দেখা, তাকানো। রাউন্ড দ্য রুম, ঘরের চারপাশটাতে। হোয়ার ইজ ইয়োর বার্ড নাও? দে সেইড, তারা বলল, কি বলল? যে হোয়ার ইজ ইয়োর বার্ড নাও, তোমার পাখিটা এখন কোথায়? হোয়ার মানে কোথায়? পরের প্যারা, হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম সেইড সেপ্টেম্বর, তখন সেপ্টেম্বর কি বলল? যে হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম, সে তার নিজের বাড়িতে ভিজিট করতে গেছে, মানে নিজের বাড়িতে সে গেছে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আক্স দ্য প্রিন্সেস, অন্যান্য রাজকুমারী তাকে জিজ্ঞাসা করলো, যে তুমি কীভাবে ভাবতে পারো যে সে তোমার কাছে আবার ফিরে আসবে, সে তো তোমার কাছে ফিরে আবার নাও আসতে পারে। আচ্ছা, পরের প্যারা, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক সেইড সেপ্টেম্বর, তখন প্রিন্সেস সেপ্টেম্বর কি বললো? সে তো সবসময় ফিরে আসে, হি অলওয়েজ কাম ব্যাক, সে তো সবসময় ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার সেইড দ্য প্রিন্সেস, তখন অন্যান্য রাজকুমারীরা আবার বললো, ওয়েল মাই ডিয়ার, যাই হোক আমার প্রিয় বোন, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের অ্যাডভাইসটা গ্রহণ করো, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের অ্যাডভাইসটা নাও, আমাদের উপদেশ নাও, পফ হিম ইন্টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার। আচ্ছা, পফ হিম ইন্টু দ্য কেজ, কেজ মানে কি? খাঁচা। আর পপ মানে কি? পপ মানে পুট, অর্থাৎ রাখা। তুমি ওকে খাঁচার মধ্যে রাখো, আটকে রাখা, রাখা, পপ মানে হচ্ছে রাখা, তুমি ওকে খাঁচার মধ্যে আটকে রাখো, অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং তাকে ওখানেই রেখে দাও। কিপ মানে রাখা, দেয়ার মানে সেখানে, তুমি ওকে খাঁচার ভেতরে আটকে রাখো। এটা কে বলে গেল? ওই অন্যান্য রাজকুমারীরা এই প্রিন্সেস সেপ্টেম্বরকে বলে গেল। আচ্ছা, পরের প্যারা, আচ্ছা কেন বললো এরকম, কেন এরকম তাকে খাঁচার ভেতরে আটকে রাখতে বললো? কেন? কারণ সে উড়ে চলে যায়, সে তো উড়ে গিয়ে আবার নাও আসতে পারে। এত ভালো একটা পাখি, এত সুন্দর একটা পাখি, কী সুন্দর গান গাইতে পারে, এত সুন্দর একটা পাখি যদি উড়ে গিয়ে আবার না আসে, এই কারণে বললো তুমি ওকে খাঁচার মধ্যে আটকে রাখো। আচ্ছা,
মানে বনের এত সুন্দর একটা পাখি আছে আমাদের নেই, ওরা হিংসাবোধ করছিল একটু। আচ্ছা তারপরে, বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম সেইড দ্য প্রিন্সেস। তখন রাজকুমারী কী বললো, রাজকুমারী সেপ্টেম্বর কী বললো, বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই রাউন্ড দ্য রুম, কিন্তু সে এই বাড়ির চারপাশে উড়ে বেড়াবে এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। ঠিক আছে, আমার সবথেকে বেশি ভালো লাগে সে বাড়ির চারপাশে উড়ে বেড়াবে। সেফটি ফার্স্ট সেইড হার সিস্টার্স ওমিনাসলি, তার বোনেরা ওমিনাসলি বললো। ওমিনাসলি মানে কি, সতর্ক বার্তার সুরে, মানে সতর্কতাপূর্ণভাবে তাকে বলে গেল, কি বলে গেল, সেফটি ফার্স্ট, নিরাপত্তাই প্রথম, মানে তুমি তোমার নিরাপত্তাটা রাখো, অর্থাৎ তুমি তোমার মতন করে ওকে আটকে রাখার চেষ্টা করো যাতে ও উড়ে না যায়, বলছে নিরাপত্তাই প্রথম। ওই অন্যান্য বোনরা একে সতর্কতা সুরে ওয়ার্নিং দিয়ে বলে গেল। পরে প্যারা, দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম শেকিং দেয়ার হ্যান্ডস। আচ্ছা এবার তারা কি করলো, দে গট আপ, তারা সবাই উঠল, ওয়াকড আউট অফ দ্য রুম, তারা সবাই হেঁটে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, শেকিং দেয়ার হ্যান্ডস হেডস, তাদের মাথা নাড়াতে নাড়াতে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা সেপ্টেম্বরকে রেখে গেল ভেরি আনইজি, মানে একটু অস্বস্তির মধ্যে ফেলে রেখে গেছে। ঠিক আছে, তারা সেপ্টেম্বরকে একটু অস্বস্তির মধ্যে ফেলে রেখে চলে গেল। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং। আচ্ছা কী বলছে, ইট সিম টু হার দ্যাট, তার যেন এখন এমনটা মনে হচ্ছিল, সিম মানে কি মনে হওয়া, ইট সিমড এটা মনে হচ্ছিল, টু হার তার, দ্যাট যে দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, যে ছোট্ট পাখিটা গেছে সেই কখন, ছোট পাখিটা সেই অনেকক্ষণ আগে গেছে, অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, আর সে এখন আর ভাবতেও পারছে না যে সে কী করবে, পাখিটা কি ফিরে আসবে, পাখিটা তো নাও আসতে পারে, মানে এর আগে কিন্তু সে আর ভাবতো না এই সমস্ত ব্যাপার, যখনই তার মাথায় এই সমস্ত কথাগুলো ঢুকি দেওয়া হয়েছে যে পাখিটা উড়ে গেছে, ও তো আর নাও আসতে পারে, এত ভালো পাখি, হ্যাঁ ও তো আর হয়তো উড়ে আসবে না, যখন তার মাথায় এই সমস্ত কথাগুলো ঢুকি দিয়েছে তখন এবার তার টেনশান হতে শুরু করলো, হ্যাঁ পাখিটা তো গেছে সেই অনেকক্ষণ হয়েছে, এখনও আসলো না আমার পাখিটা, কোথায় গেল। আচ্ছা, হি মাইট ফরগেট হার, সে হয়তো আমাকে ভুলেই গেছে, ওই আমার পাখিটা উড়ে চলে গেছে, হয়তো উড়ে গিয়ে আমাকে ভুলে গেছে। অর হি মাইট টেক আ ফেন্সি টু সামওয়ান এলস, অথবা সে হয়তো অন্য কোনো বন্ধু পেয়ে গেছে, অন্য কারো কাছে সে হয়তো চলে গেছে। হ্যাঁ, হি মাইট টেক আ ফেন্সি টু সামবডি সামওয়ান এলস, ফেন্সি মানে কি লাইকিং, সে হয়তো অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে এখন, হ্যাঁ সে হয়তো আমার কাছে আর কখনো আসবে না। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে আমাদের ইউনিট ওয়ান। এবার ওয়ার্ডনেস দেখ, ওয়ার্ডনেস কি বলছে, হোপ, হোপ মানে কি বললাম, জাম্প অ্যান্ড স্কিপ অর্থাৎ লাফানো। আচ্ছা, আর পার্চ মানে টু সিট অর স্ট্যান্ড অন সামথিং, কোনো কিছুর উপরে বসা বা দাঁড়ানো। পোপ মানে হচ্ছে পুট, রাখা। ওমিনাসলি মানে ইন এ ওয়ার্নিং ম্যানার, এটা সতর্কতাপূর্ণভাবে, সতর্কতার সহকারে। ফেন্সি মানে লাইকিং, পছন্দ করা। ঠিক আছে, এই গেল আমাদের ইউনিট ওয়ান কমপ্লিট হলো। আচ্ছা কারো কোথাও অসুবিধা নেই তো, কারো অসুবিধা, আচ্ছা থাক আজকে এই পর্যন্ত।